السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الحج والنزور عن الميت والرجل يحج عن المرأة قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة عن نبي بشر عن سيد بن جبير عن ابن عباس رضي الله عنهما أن امرأة من جهينة جاءت إلى النبي صلى الله عليه وسلم فقالت إن أمي نزلت أن تحج فلم تحج حتى ماتت أفأحج عنها قال نعم

আমাদের ধারাবাহিক আলোচনা শহিদুল বখারির হজ ওমরার শেষ দিকে এহরাম অবস্থায় স্বীকার করলে তার বদলা বা তার কাফারার পর্ব পর্ব নম্বর চার এবং ইমাম বখারি মহল্লার এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে বাইশ বলছেন এতে বাবুল হাজ্জে ও নজুর আনিল মাইয়েত এই অধ্যায় হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ করা এবং মানত পূর্বা করা মৃত ব্যক্তি যে মারা গেছে তার হজ ফরজ হয়েছিল হজ ফরজ হয়েছিল তাহলে তার হজ করা একটি মশলা হচ্ছে যে মেয়েতের পক্ষ থেকে যদি তার উপর হজ ফরজ থাকে তাহলে তা অবশ্যই আদায় করতে হবে তার পরিত্যক্ত ধন থেকে সে যদি হজের মান্যত করে থাকে সে মানত অবশ্যই পুরা করতে হবে তার পরিত্যক্ত ধন থেকে তারপরে ভাগ বন্টন জমি জায়গা ধন সম্পদের আর যদি হজ ফরজ না হয়ে থাকে হজ ফরজের শর্ত হচ্ছে আর্থিক সচ্ছলতা হজের সমান পয়সা অভাব হজের সমান পয়সা নেই তাহলে মাইয়েতের পক্ষ থেকে বদলি হজ করা আবশ্যক না কেউ করলে নফল জনজীবিত অবস্থায় একজন অভাবী লোক তার হজ ফরজ নেই নফল হজ কেউ করিয়া দেয় তো ফরজ আদায় হয়ে যাবে ফেরিতে অনেক সময় কেউ করে নিল নিজের পয়সা নেই ফরজ আদায় হয়ে যাবে তো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে বদলি হজ সেই ক্ষেত্রে আবশ্যক যখন তার উপর ফরজ হয়েছিল না হলে সে গুণাকার হয়ে আল্লাহর কাছে গিয়ে আসামির কার্ডঘরে হাজির হব অনেক বাপ মা আছেন যারা এইরকম তাদের হজের পয়সা ছিল কিন্তু ওই অজ্ঞতা বুড়ো না হলে দুনিয়ার সমস্ত কাজ শেষ না করলে সব কিছু থেকে রিটায়ার্ড না হলেও হজ করবে না বিশ বছর পঁচিশ বছর বয়সে তার কাছে হজ করার পয়সা ছিল আর এখন সত্তর বছর বয়স চলতে পারে না সমস্ত পাপ টাপ করে আরসাত করে সুদ খেয়ে চাকরি বাকরি করে রিটায়ার হয়ে ঘুষ খেয়ে সমস্ত পাপের মোচন করার জন্য হজ করতে আসে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ অথচ তার হচ্ছে তিরিশ চল্লিশ বছর আগে থেকেই ফরজ গুণাগার হয়েছে এতদিন ধরে তবা করা ফরজ তার কারণ হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা ফরজ কারণ এই বছরে আপনার কাছে টাকা আছে হজে যাওয়ার সমান আর আপনি দু চার বছর বা আরও এক দু বছর দেরি করে দিলেন সামনে পর করবো আগে বছরই করব তারপরে করবো আর করতে পারলেন তবু আপনি গুনার কাজ করলেন কারণ আলাল আল ফৌর ফরজ আল ফর মানে দ্রুত যখনই পয়সা হয়েছে যে বছর পয়সা হয়েছে সেই বছরই নবম হিজরির শেষ দিক হজ ফরজে দশম হেজরিদের নবী বিশেষ হজ করেছে বা দশমে শুরুতে হজ ফরজ হওয়ার পরে আর মাইয়াতের পক্ষ থেকে বদলি হজ করা আর মানত করলে মানত করা আর একটি মাস আল্লাহ অধ্যায় রয়েছে আনিল মারা আচ্ছা বদলি হজের ক্ষেত্রে মহিলার বদলি হজ মহিলাকে দিয়ে করাইতে হবে না পুরুষও করতে পারবে যে কেউ করুক না কেন পুরুষও করতে পারবে ঠিক এর বিপরীত বদলি হজ যদি পুরুষ লোকের হয় কোনো মহিলা করতে পারবে না মেয়ে করতে পারবে কোনো অসুবিধা নেই বাস বদলি হজ করার জন্য কমপক্ষে ফরজ আজেম আদায় করা মানুষ হইতে হবে বড় সিরকি আখিদার লোক না হয় মাজারি আখিদার ওকে বদলি হজ করাছেন কি কবুল হবে তার নিজেরই আমল কবুল হয় না ফরজ নবল কি কবুল হয় না যারা সিরকি আঁকিয়ে দেয় যে গোস কৌতুব হ্যাঁ পীর অলিয়া আউলিয়া অসাধারণ ক্ষমতা রাখে তাদের কোনো কিছু কবুল হয় না তো আপনার বদলি হজ কিসের কবুল হবে কিছু হবে না সাবধান পয়সা যেন বরবাদ না হয় দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখেরা তো ক্ষতিগ্রস্ত লাভ কিছু হলো না পয়সাটাই নষ্ট হইল আর হজ আদায় হল না বেনামাজি আধা নামাজই ফজর পড়েন না হ্যাঁ আর আত্মীয় সেজন্য চলো ওকে দিয়ে বদলি হাস না মোটেই যায় না মোটেই যায় না হবে না মুসলিম যে ফরোজে বাদে করে আর কাবিরা প্রকাশ্য কাবিরা নেই আরও গোপনে কি আছে না আছে সেটা রব বুঝবেন প্রকাশ্যে দেখছেন যে এর মধুঘর এ জোয়া খেলে এ চোর আর ওকে দিয়ে বদলি হাস না মোটেই না প্রকাশ্য মানে যেগুলো দেখা যাচ্ছে সুদঘর মানুষের লুকায়িত গুনা থাকতে পারে আমরা ওর দায়িত্ব আমাদের না আল্লাহর সাথে বোঝাপড়া করবেন হিসাবে কিন্তু বাহ্যিক কাবিরা গোনা দেখা সত্ত্বেও কাউকে এইরকম কাজ দেওয়া যাবে না বাহ্যিক দেখতে পাচ্ছে পাঁচ অক্ত সলাত তার ঠিক নেই রমজানের রোজা রাখে না মাঝে মাঝে ছেড়ে দেয় হ্যাঁ জাকাত ঠিক করে দেয় না আর ওকে বদলি হাজ না করবেন না ফাঁসে ফাজেরকে দিয়ে বদলি হাজ করাবেন না মোটেই মানুষ বাছাই করবেন যাই হোক পুরুষ নারীর পক্ষতে করতে পারবে নারী পুরুষের পক্ষতে করতে পারবে এখানে রয়েছে অর্রাজল পুরুষ ব্যক্তি যদি বদলি হজ করে আনিল মার মহিলার পক্ষ থেকে আর সামনে আরেকটি অধ্যায় আসছে চব্বিশ নম্বর অধ্যায় তাতে তার বিপরীত হাজ্বল মার আজের অজল মহিলা পুরুষের পক্ষ থেকে করতে পারবে দেনদারি থাকলেই হল বলছেন সাইদ ইবিন জুবাই রাহে মহল্লা প্রখ্যাত ইবিন আব্বাস আজি আল্লাহ বর্ণনা করে বলছে আন্না আমরা তামিন জোহাইনাথ জনৈক মহিলা জোহাইনা বংশের যা আতিল নবীসনের কাছে আসলো ফকালে এসে বললো ইন্না উম্মি নাজারাত আন তাহুজ আমার মা মানত করেছিল যে সে হজ করবে মান্যতের হজ ছিল তাহলে আর মানত যদি ফরজ অজেব হয় বা জায়েজ হয় তো আদায় করতে হবে মানত যদি না হয় তো আদায় করা হারাম সেরকি মান্যত বেদাতি মান্যত গোনার কাজের মান্যত হ্যাঁ যে কোনো পাপের এগুলো পুরো করা যাবে না অর্থাৎ কেউ যদি মান্যত করে জানলাম আমার ছেলেটা যদি সৌদি আরব চলে যাওয়ার চাকরি হয়ে যায় বা এবার ফাইনাল পরীক্ষা দিয়েছে হ্যাঁ হ্যাঁ যদি ভালো ফলা ফলাফল পাই তাহলে আমি মিলাদ করবো জায়েজ না বেদাতি মানতে এটি ধর যে একটা খাসি দেবো কুফুরি সিরকি মান্যতের আরো বড় হ্যাঁ কেউ যদি মান্যত করে যে আমি ইলেকশানে পাশ করে নিলে হ্যাঁ গ্রামের লোকজনকে মদ খাওয়াবো বা সবাইকে এক প্যাকেট করে সিগারেট দেবো এগুলো দিয়ে তার ভোট কেনা কিনি হয় আজকাল এক কাপ চা খাইয়ে তো ভোট কেনা হচ্ছে আজকাল ইলেকশানে যেমন তো খরচ করে না যখন খরচ করে কি আশাতে খরচ করে এমনি সেটাই টাকা হ্যাঁ তার শত শত গণ উঠাবে পাঁচ বছরে চুরি ডাকাতি বেমানি দুর্নীতি করে সব অসৎ লোক আল্লাহেদা দান কোন মুসলিমদের পাপের কারণে অসৎ নেতৃত্ব সব সমাজের তো মানত জায়েজ মানত হইতে হবে কমপক্ষে জায়েজ মানত যে আমি শুধু জায়েজ নেই কিও না কিছু আল্লাহ যদি আমার এই আশাটা পুরা করে আমার যদি বেতন বাড়ে তা আমি সবাইকে নিয়ে একটু কন্নি ঘুরতে যাব সমুদ্রের বীজ ঘুরতে যাব চলবে না চলবে না জায়জ অসুবিধা নেই একটু জোবাইল যাব ঘুরে আসবো সবাইকে ঘোরাবো জায়জ না জায়জ মোস্তাহাব তো যখন মানত পুরা করা ফরজ হয়ে গেছে ফরজ কিন্তু মানত করলে ফরজ কাজটি যাইজ ছিল কিন্তু মানব যখন করে নেছেন তো পুরা করা যদি কাজটি মোস্তাহাব হয় যা আমি একজনকে উমরা করাবো হ্যাঁ ওমরা করা সন্ন্যত মোস্তাহাব কাজ ধরে যে ফরজ নাই হ্যাঁ এইরকমই যে কোনো সন্ন্যত মোস্তাহাব কাজ তো ওরা করা কি ফরজ যদি কেউ মান্নত পুরা না করে অথচ করতে পারবে করতে পারবে মানে সচিত বৈধতা আছে সেটি মানত করার কারণে ফরজ আল্লাহ ফরজ করে তুমি কেন ফরজ করলে মানত কাকে বলে যে আল্লাহ ফরজ করেনি আপনার ওপর যে দশজনকে খাওয়াইতে হবে আমি দশজনকে মসজিদে খাওয়াব হ্যাঁ আমি দশজনকে ইসলামী সেন্টারে খাওয়াব আমার এটা হইলে আপনি আপনার ফরজ আপনার খাওয়ানো ফরজ ছিল না বুঝতে নফল কাজ ছিল করলে নাকি ছিল না করলে গোনা ছিল না ঠিক না আপনি আপনার ফরজ করে অলিউফ নজর মানত পুরা করা ফরজ জায়েজ কাজে হলে কেউ যদি অপারগ হয়ে যায় আমি পারছি না অথবা নিষিদ্ধ হয়ে যে গুণার কাজে মানত মিলাদ করব পাপের মানত করেছে তাহলে তার কসমের কাফফারা দিতে হবে কসমের কাফারা দিয়ে মুক্তি লাভ করতে হবে যাই হোক মান্যতের মশালা যথেষ্ট বেশি প্রয়োজন নেই আসল এখানে মানত করেছিল তার মা কিসের যে হজ করবে কিন্তু ফালাম তাহু জাহাত মা হজ না করে সে মারা যায় হজটা পুরো করতে পারে না আফা আহুজ্জো আনা তার পক্ষ থেকে আমি বদলি হজ করতে পারো তার মানতের বদলি হজ তাহলে যদি মানতেরই বদলি হজ করা নবি শাস করতে হবে তাহলে কেউ যদি এমনি বদলি হজ তার ফরজ হয়েছিল আল্লাহর পক্ষে ফরজ আর্থিক সচ্ছলতা ছিল তাহলে করতে হবে তার পক্ষ থেকে তুমি হজ করো আর আচ্ছা তো তুমি উদাহরণ দিয়ে বলছেন আচ্ছা বলতো তোমার মায়ের ওপর যদি ঋণ করজা থাকতো আর কোনতে সেটা তুমি পরিশোধ করতে না করতে না তোমার মায়ের কাছে তোমার বাপের কাছে দশ হাজার কেউ পাবে আর সে মরে গেল দেয়নি করবে না না করবে ফেঁসে থাকবে জাহান্নামে যাবে তুমি যদি প্রস্তুত থাকো আমার বাপ জাহান্নামে নামে যাক মা জাহান্নামে নামে যাক আমি করবো না সেটা তোমার ব্যাপার তবে যদি মায়ের আর বাবার নিজের ধন সম্পদ থাকে নিজের ধন সম্পদ তাহলে অতক্ষণ ভাগ করতে পারো যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে তখন এটা নেই যে আমি করবো না আমি আগে ভাগ করি না ভাগ করা যাইজ না কারণ মৃত ব্যক্তি ধন সম্পদের সাথে চারটে অধিকার জড়িত অনেক সময় আমি এ বিষয়ে আলোচনা করেছি আর ফারায় যা যে পঁচিশটা পর্ব আছে তাতে প্রথম দিকে আলোচনা করেছি কে বলতে পারে হ্যাঁ কী দাফন কাফনের খরচ খরচা এক নম্বরে দুই নম্বর ঋণ পরিশোধ করায় ও না ওস ওসিয়ত যদি থাকে দোষীয় তারপরে চার নম্বরে হচ্ছে তখন ভাগ জোপ করে ভাগমন্ড ঋণ এতটা আপনার বাবার ছিল যে ভিডি মাটি বিক্রি হয়ে বিক্রি হয়ে যাক আছে কেউ দুনিয়াতে আজকে ঈশের মুসলমান তোমার সম্পদ নয় এটা তোমার বাবার তোমার বাবা জাহার মুক্ত হবে তার বাড়ি ঘর ভেটে মাটি বিক্রি করে নাহলে এই ঋণের বোঝা নিয়ে মরলে আর মরে গেছে তুমি যদি এখানে দখল করে খেয়ে নাও ভাগ করে বা সেই বাড়িতে বাস করো তাহলে তোমার বাবা জাহান্নামে নামে চলবে শহীদ কল্লা মাফ করবেন না পরের টাকা খেয়ে মরে যাবেন জি আল্লাহেদায় আজকালকার মুসলমানদেরকে বড়ই দুর্বল মানে তো বলছেন যে তোমার মায়ের ওপর যদি ঋণ থাকতো তো সেটা তুমি পরিশোধ করতে না অবশ্যই করতাম তাহলে তাহলে এটা আল্লাহর ঋণ মানুষের ঋণ পুরা করতে তো আল্লাহ ঋণ পুরা করবে না মান্যত করেছে মানে আল্লাহর হক সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ ঋণ পরিশোধ করো আল্লাহ আহকলা হজ করাটা হচ্ছে আল্লাহ ঋণ পরিশোধ করো হজ ফরজে আছে তার উপর অথবা মান্যতের হজ ফরজে আছে কারণ আল্লাহ ঋণ পরিশোধ করার বেশি হক রাখে আগে আল্লাহর হকা করো আল্লাহ আগে আল্লাহ তারপর হেসানা দুই নম্বরে সাথে সদাচ বাব ডাকছে মা ডাকছে আর এইদিকে দিকে জামাত হচ্ছে ফরজ নামাজ পড়তে হবে বা অক্ত চলে যাচ্ছে আগে কোনটা আগে ফরজ নামাজ ফরজ তো পড়ে আসে কিন্তু সন্ন্যত না সন্নত বাদ দেন বাপ মা ডাকছে দৌড় দেন কিন্তু ফরজ অবস্থায় না এই অধ্যায় হচ্ছে এমন ব্যক্তির পক্ষ থেকে বদলে হজ করা যেই ব্যক্তি বাহনের ওপর স্থির থাকতে পারে না হ্যাঁ প্রচন্ড অসুস্থতার কারণে অথবা বেশি বার্ধক্যের কারণে এত বুড়া হয়ে গেছে থত ও ওটের পিঠে থাকতে পারবে না আচ্ছা ওটের যুগ বাদ দেন না হ্যাঁ ওই যুগ কারণ ওই যুগের উদাহরণ না দেওয়া আজকালকার উদাহরণ দিতে হবে ও সফরই করতে পারবে না প্লেনে চেপে আসতেই পারবে না ও হ্যাঁ ট্রেনে চাপতে পারবে না বাসে চাপতে পারবে না এখানে এসে মেনা আরাফা মুজালফে এদিক সেদিক যে ওকে যেতে হবে সেটাই করতে পারবে না চলতে পারে না অচল শারীরিক দিকে অচল কিন্তু আর্থিক দিক থেকে তারপর খরচ হয়ে আছে ওই ব্যক্তি তাহলে বদলি হজ কয় শ্রেণীর মানুষের পক্ষ থেকে দুই শ্রেণীর এক হচ্ছে মৃত ব্যক্তি আর এক হচ্ছে এমন ব্যক্তি যে আর্থিক সচ্ছল কিন্তু শারীরিক দিক থেকে অচল শারীরিক দিক থেকে অচল রোগের কারণে অথবা বার্ধক্যের কারণে বুড়ো হয়ে যাওয়ার কারণে পয়সা হয়েছে কিন্তু বুড়ো হয়ে হয়েছে অথবা পয়সা আগে হয়ে চলে যেমন করে নেই আরে এখন মনটা চাইছে হজটা করতাম জান না তো অনেক আগে থেকে খরচ হয়েছিল তোমার তবও করো তার সাথে তো বদলি হজ বদলি হজ করো যেন মনে থাকে যে বদলি হজ দুই শ্রেণীর মানুষের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর পক্ষ বদলি হজ নেই অর্থাৎ অনেক আজকাল বদলি হজ ওরা করছেন হজ না হলেও কারণ হজটাতে একটু হ্যাঁ বেশি ব্যয়বহুল হয়ে গেছে কিন্তু ওমরা করছে নতুন বিয়ে করে এসছে অনেকে আমাদের এখানে নতুন নতুন ছাত্র পুরাতনরা করবে না কারণ সহিম মাসল আশাই জানছে বিয়ে করে এসছে মাত্র আর কি যে ভালোবাসা স্ত্রীর এখন ওমরা করতে চলেছে কার ওমরা বলছে এটা আমার স্ত্রীর থেকে ওমরা চলবে বদলি ওমরা চলবে যেটা হজের হুকুম সেটা ওমরার হুকুম বললাম যে দুই শ্রেণীর মানুষ হয় মরা মানুষ হইতে হবে আপনার স্ত্রী মরেনি আর না হলে অচল হইতে হবে শারীরিক আপনার স্ত্রী অচল নয় হ্যাঁ সবল সুতরাং বদলি ওমরা করলেও হবে না সেটা আপনার পক্ষ থেকে হয়ে যাবে অটোমেটিক হবে না বোঝা গেছে না এই এইরকমই ধরেন আপনার আব্বা হ্যাঁ শারীরিক দিক থেকে সবল চলতে পারবে হজ করতে পারবে কিন্তু ভাবছেন যে কত আর খরচ খরচ করে নিয়ে আসবো ওখান থেকে আসলে অনেক খরচ হবে এখান থেকে অল্পতে হয়ে যাবে হ্যাঁ অল্পতে হয়ে যাবে হজটা তাই বদলি হজটা করে ফেলি হবে ওটাও হবে না কারণ সে মৃতও নয় হ্যাঁ মরে যাওয়ার অপেক্ষা করেন তাই মরুক তখন বদলি হজ করি আর না হলে অচল হয়ে যায় গাড়িতে ছড়তে পারে না পেলানি চড়তে পারে তখন করতে পারবেন কিন্তু সুস্থ অবস্থায় সংসারের কাজ করতে পারছে চলাফেরা করছে আর বদলি হজ করছেন মায়ের বদলি হজ করছে না অনেকে কিন্তু বাপ মায়ের বদলি উমরা করছেন এটা আমার বাপ মায়ের পক্ষ থেকে শারীরিক অচল দেখতে হবে না মৃত মারা গিয়ে থাকে তো ঠিক আছে অথবা শারীরিক দিক অচল হয় তাহলে ঠিক আছে কিন্তু বলছেন যে টাকা পয়সা তো এত নাই সেই জন্য বদলি করে দিচ্ছে নয় অচল নাই সুতরাং এই ক্ষেত্রে বদলি নয় আঠারোশো তিরপান্ন নম্বর হ্যাঁ হাদিস হাদিস বর্ণনা করছেন ফজল বিন আব্বাস রাজি আল্লাহ তালা বলছেন নাম রা জনৈক মহিলা আর আঠারোশো চুয়ান্নতে যেহেতু সনদ দুটো সেই জন্য কিন্তু মতন মানে বিষয়বস্তু একই ফাজল বিন আব্বাস আল্লাহ তালা বর্ণনা করছেন ওখানে ছিল এমাম বখারী ওস্তাদ আবু আসেম তার ওস্তাদ ইবনে জোরাই তার ওস্তাদ ইবনে সাহাব আর এখানে এমাম বখারি ওস্তাদ পরিবর্তন মুসা বিন ইসমাইল তার ওস্তাদ আব্দুল নাজবিন আবি সালমা আর তার ওস্তাদ ইবনে শাহাব তার মানে ওখানে ইবনে শাহাব জোহরি ইমাম জোহরির ছাত্র আব্দুল মালিক ইবনে জোরাইজ আর এখানে ইবনে শাহাব জোহরির ছাত্র হচ্ছে আব্দুল্লাবিন আবি সালমা তো সনদ দুটো হেগ আর ওপরে গিয়ে একই সলেমান ইমিনার তবেই তিনি ইবিন আব্বাস থেকে আর তিনি না তিনি ফজলিবিন আব্বাস থেকে আর আগের হাদিসে আছে ইবিন আব্বাস ফজলিবিন আব্বাস থেকে এক ভাই আর এক ভাই থেকে বর্ণনা করছেন তো ফজল ইবিন আব্বাস বড় ছিলেন বড় ভাই আর ইবিন আব্বাস ছোট। কারণ বিদায় হজের বছর যখন নবী নবিসাল্লাম তাকে উঠের পিঠে করে নিয়ে আসছিলেন হাদিসটি এর আগে গেছেন আসছেও সামনে আসছে হ্যাঁ ফাজবিন আব্বাস তখন যুবক আঠারো বিশ বছরের একবারে মানে নবযুবক যাদের নারীদের দিকে স্বাভাবিক একটা নজর যাবেই নতুন নতুন যুবকদের বিশেষ করে এটা আল্লাহর ভয় দিয়ে সেটা কন্ট্রোল করতে হবে আর না হয় তাদেরই বেসারি করতে হবে আর সেই সময় ইবিন আব্বাস রাজি আল্লাহ তালান আবদুল্লাহ বিন আব্বাসের বয়স তখন মাত্র চোদ্দ বলছে আমি সাবালো যাচ্ছিলাম চোদ্দ থেকে পনেরো পনেরো এর মধ্যে চোদ্দো থেকে পনেরো বিদায় হজর বছর বছর থেকে পনেরো হয় তাহলে মেমোনারজি আল্লাহ তালানার সাথে যখন বিয়ে হয় সপ্তম হিজড়িতে বিদায় হজের তিন বছর আগে সপ্তম অষ্টম নবম তিন চার বছর আগে ধরে তাহলে তখন বয়স কত ছিল এগারো বারো বছর বয়স এগারো বারো বছর বয়স এই জন্য এগারো বারো বছর বয়সে তিনি বলেছেন আমার খালা বিয়ে হয়েছেন ভুলছে অল্প বয়সের ছিল নিজে বলছেন যে নবীশ্বাস হালাল অবস্থায় ছিলেন তারপরে যিনি ঘটক আবুর আহমেদ তিনি বলছেন নবী শাস হালাল অবস্থায় ছিলেন এবার বোঝা গেছে যে কত কম বয়স ছিল আব্বাসের সেই সময় বড় ভাই ফাজ বিন আব্বাস কথা প্রসঙ্গে বললাম বিষয়টি

আল্লাহর ফরজ যে বান্দার ওপর হজের বিষয় রয়েছে সেটা আমার আব্বাকে পেয়েছে কিন্তু বড়ই হ্যাঁ বৃদ্ধ অবস্থায় সেইখান কবির মানে আমার আব্বার হজ ফরজ হয়েছে একবারে বুড়ো বয়সে বিদায় হজ এই বছর প্রথম হজ ইসলামের হজ আর এখন আমার আব্বা শারীরিক দিক থেকে অচল শারীরিক দিক থেকে অচল কেমন অচল বসে লা আলা রাহে বাহনে উটের পিঠে ও স্থির বসতেই পারবে না থাকতে পারবে না বুঝতে পারবেন পড়ে যান অচল ফাহাল রিয়াশজি আন আন আহু জান তার পক্ষ থেকে আদায় হবে যদি আমি হজটা করে ফেলি বদলি হজ কালা নাম হ্যাঁ হবে মেয়ে করবে বাবার পক্ষ থেকে চব্বিশ নম্বর অধ্যায় বলছেন বাবু মহিলা যদি বদলি হাজ করে পুরুষের পক্ষ থেকে তাও ওই আগের হাদিসি একটি হাদিস থেকে বিভিন্ন মাসলা মাসেল এটাও যেমন প্রমাণিত হচ্ছে যে মহিলা বদলি হজ করতে পারে পুরুষের পক্ষ থেকে ঠিক তেমনি প্রমাণিত হচ্ছে যে বদলি হাজকার যেই ব্যক্তি বাহনে চলাচল করতে পারে না চলাচল করতে পারবে না রাস্তাঘাটে একাই চলতে পারবেন অচল আঠারোশো পঞ্চান্ন নম্বর হাদিস হাদিস বান করেলাম রাব্বাস রাত ইল্লাহ তা আলহাম বলছেন কানাল ফাজুল রাদীফ আন নবী সসান নবী সাল্লাহিসাল্লামের উটের পেছনে বসেছিলেন ছিলেন ওটের পিঠে ফাগুল মানে আমার বড় ভাই ফাজলুমিনাব্বাস ফাজাত ইমরাতুমিন হাসাম হাসাম গোত্রের জনইক মহিলা আসলো মাসলা জিজ্ঞাসা করার জন্য আর মহিলাও যুবতী ছিল আর বড় সুন্দরী ছিল আর মহিলা চেহারা খোলা ছিল মহিলা চেহারা খোলা ছিল এলিহা তখন ফজল যুবক মানুষ হ্যাঁ আঠারো উনিশ বছরের তার দিকে তাকাইতে শুরু করেছে দেখতে শুরু করেছে আজকাল অধিকাংশ পুরুষদেরকে দেখবেন মার্কেট এরিয়াতে একটু ভালো খেয়াল করে যদি একটা মহিলা যায় আর বিশেষ চেহারা যদি খোলা থাকে মাথা খোলা থাকে আজকাল তো ফ্রি আল যান না ওদের কাফের বেদিন মহিলাদের যান না তখন এখানে তাই না তো দুনিয়ার জান্নাত আখেরাতের তাকে রাতের ইনশাআল্লাহ জি এই অবস্থায় চলে গেলে বিনা তবে তো যাই হোক তারপরে এদিকে যেমন এসছে জানতে পারে একটা মহিলা এখানে দিয়ে হাঁটছে হাইতে আইতে শুরু করেছে মহিলা যেতে 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 দেখতে আস যতদূর পর্যন্ত চোখের আড়ে না হবে দেখতে আসো না চোখের ফিত না আল্লাহ হেফাজত করুক আর চোখের ফেতনা তো সোশ্যাল মিডিয়াতে ইন্টারনেটে ফেসবুকে তো আছে আল্লাহ মাফ করুক এবং সংশোধন করা তো অফিক নেই ভালো মানুষ হতে চান চোখের গোনা থেকে নিজেদেরকে বাঁচাবার চেষ্টা করুন তো এই মহিলার দিকে ফাজল তাকাতে লেগেছে অত্যান জোরে মহিলারও তো পুরুষের দিকে আকর্ষণ আছে আপনি কি মনে করেন শুধু পুরুষদেরই আকর্ষণ মহিলাদের দিকে আছে নাকি অনেক মহিলাও মনে মনে চায় উফ ইসুঠাম হ্যাঁ আর স্মার্ট ছেলেটাকে যদি আমি পেতাম হ্যাঁ স্বামী হিসাবে ভালো মহিলা হলে স্বামী হিসাবে চাইবে আর যদি ওই খারাপ মেয়ে হয় তাহলে ও লিভ টুগেদার হ্যাঁ প্রেমিক প্রেমিক হিসাবে চাইবেছেন না যা চলছে পশ্চিমা সভ্যতা কলেজ ইউনিভার্সিটিতে পড়লে প্রেম করতে হবে প্রেম ছাড়া কলেজ ইউনিভার্সিটি পড়া হয় নাকি আজকালকার ধ্যান ধারণা কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক কলেজ ইউনিভার্সিটি পরিবেশ এত বিষাক্ত নোংরা হয়ে গেছে যে মনে করে আজকে তো আজকে বলছি আমার যৌবনকালে যখন মদিনা ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমার কিছু সাথী বন্ধুরা যারা দেশে মাদ্রাসায় পড়ে তারা ইউনিভার্সিটিতে চলে যায় টার্ন করে মানে সরকারি ইউনিভার্সিটিগুলোতে এম এ পিএইচডি করার জন্য তো তার আজকে থেকে কতদিন আগে পঁয়ত্রিশ বছর আগে হ্যাঁ মদিনায় পঁয়ত্রিশ বছর আগে আমি পড়েছি তো পঁয়ত্রিশ বছর আগে আমার বন্ধু বান্ধব যারা ইউনিভার্সিটিতে গেছে দাঁড়িয়ে আছে ওরা অস ভালো বলছে এখানে বলে ভাই আমাকে মনে করা হয় যে এ কোন কোন যুগের লোক কেন আমার কোনো বান্ধবী নেই সেই জন্য বয়ফ্রেন্ড থাকতে হবে মেয়ে না হয় গার্লফ্রেন্ড থাকতে হবে কোনো মেয়ে যদি পর্দা না সেদিনদার হয় আর কোনো তার বয় বই কিনে ফ্রেন্ড নেই তাহলে এটা কি আবার তোর কোনো ফ্রেন্ড নেই ফ্রেন্ড মানে মেয়ে মেয়ে নয় মেয়ে পুরুষ ও খালাক নাক মাসব সুন্দর দলিল হ্যাঁ হারাম বুঝে না করে ও খালাক নাক মাসব জোড়া জোড়া আরে হালাল করে তো আসবো আজ জোড়া জোড়া হোক আল্লাহ হেফাজত করে এসব নাপাক পরিবেশ থেকে এবং ভালো মানুষদেরকে আল্লাহ ভালো জায়গায় ছেলে মেয়েদের লেখাপড়া করার তৌফিক দান করে তো ওই মহিলাও তার কাছে

এটা হচ্ছে হাতে নাতে তরবিয়ত করা তরবিয়ত দুটা একটা হচ্ছে মৌখিক তরবিয়ত আর একটা হচ্ছে হাতে নাতে তরবিয়ত প্র্যাকটিক্যাল বাস্তব তরবিত বাস্তবটা বেশি ফলপ্রসরিজাত জিজ্ঞাসা করছে যে আল্লাহ হজ আমার আব্বাকে পেয়ে গেছে বড় বৃদ্ধ অবস্থায় লাই আসব তো আল্লাহ সে বাহানের ওপর স্ত্রী থাকতেই পারে না জন তার পক্ষ আমি বদলি হজ করতে পারি তাহলে নাম হ্যাঁ যা লেখা ফেহাজ জাতির ঘটনা ঘটনাটা ছিল বিদায় হজের ঘটনা আর মেনার ঘটনা ছিল যে মুজদালেফা থেকে মেনা আসছিলেন ওই সময় সকাল পঁচিশ নম্বর অধ্যাপ আছে বাবু হাজ্য সিবিয়ান এই অধ্যায় হচ্ছে অপ্রাপ্ত বয়স্কদের হজ মানে নাবালকদের হজ নাবালকরা হজ করলে হজ হবে কি না হজ হবে না হবে না সর্বনিম্ন বয়স কত লাগবে সর্বনিম্ন কত লাগবে মানে ওর তমিস হিতাহিন থাকতে হবে সাত বছর পাঁচ বছর দশ বছর এরকম থাকতে হবে এক মাসের বাচ্চার যদি হজ করানো হয় বদলি হজ নাই কি বলছে হজ করানো হয় তাকে হজ হবে ওমরা হবে না যতক্ষণ সাবালো খায়নি যতক্ষণ সাবালেখ লক্ষণ দেখা যায়নি ফরও আদায় হবে না ধরেন তেরো বছর চোদ্দ বছর বয়সে হজ করছে কিন্তু তখন পর্যন্ত তার সাবালোকের লক্ষণ হয় যদিও তেরো চোদ্দ বছরে সাবালক হয়েই যায় বেশিরভাগ অল্প কিছু ছেলেরা আছে হয়তো পনেরো বছর হওয়া লাগে দোষ হয়নি বগল পশম গজায়নি নাভিন নিচু কিছু গজায় নাভিন নিচে বারো তেরো বছরে বেশিরভাগ গজিয়ে যায় হ্যাঁ মোচের রেখাও হয়নি এগুলো হচ্ছে লক্ষণ তাহলে সর্বশেষ পনেরো বছর দশ বছর এগারো বছর এগুলোতে কোনোটাই হয় না দশ বছর এগারো বছর বাচ্চা কোনোটাই হয় না লক্ষ্য তাই না এখন দশ বছর বয়সে কোনো বাচ্চা মেয়ে 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 কোনো মেয়ে যদি সাবালিক হওয়ার মাসিক হওয়ার আগেই বাপ মায়ের সাথে কারো সাথে কী করেছে হজ করে নিয়েছে তার ফরজ হজ আদে হয়নি সে নফল হজের নাকি পেয়ে গেছে যদি সাবালক সাবালিকা হওয়ার পরে জীবনে কোনো দিন তার কাছে আল্লাহ ঘর পৌঁছার পয়সা হয় তাহলে তার জীবনের ফরজ হজ আদায় করতে আসতে হবে কিন্তু যদি পনেরো বছর বয়সে সাবালক ছিল যেই বছর সাবালোক সেই বছরই করে নিয়েছে একটা মেয়ের মাসিক দশ বছর বা এগারো বছর বয়সে হয়েছে ওই বছরই মাসিক হজ সাথে সাথে কি করেছে একটা হজ করে নিয়েছে তাহলে তার জীবনে ফরজ আদায় হয়েছে এরপরে নিজের পয়সা হবে ফরজ নেয়ার নফল পরে যদি করে নফল হবে তাহলে হজ শুদ্ধ হওয়ার জন্য কোন সর্বনিম্ন বয়সের সময়সীমা নেই এক দুই দিনের বাচ্চাকেও যদি কোলে নিয়ে নিয়ত করে নেই তার মা তার বাবা হ্যাঁ আর বিধি বিধিনিষেধ তার ক্ষেত্রে মেনে চলে ছেলের ক্ষেত্রে ধরেন সেলাই বিহীন কাপড় হইতে হবে কিন্তু মেয়েদের ক্ষেত্রে তো অসুবিধা নেই মেয়ে বাচ্চা থাকলে আর তারপরে তার পক্ষ থেকে নিয়ত করলো হমরা মুরা করলো হজের নিয়ত করলো হজের তামাত্মক রান করলো হজে হয়ে গেল হজে না কি পাবে তো নাবালকদের পক্ষ থেকে হজ বা না নাবালকদের পক্ষে বলছে নাবালকদের হজ নাবালকের হজ করলে হজ শুদ্ধ হবে জি আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা নহমাদ থেকে ওবায়দুল্লাহ ইবিন আবি আজি তাবি বলছেন আমি শুনেছি ইবিন আব্বাস রাজি আল্লাহ তালাকে বলতে বা আসানি নবী সাল্লাহিসাল্লাম আও কাদ্দামানি নবী সাল্লাম নবী সাল্লাম আমাকে পাঠিয়েছিলেন অথবা কাদ্দামানি মানে আগে ভাগে পাঠিয়ে দিয়েছিলেন অগ্রিম পাঠিয়ে দিয়েছিলেন ইন মালপত্রের সাথে সাকাল হচ্ছে মুসাফিরের মালপত্র যে মাল মাল সামান থাকে সামানগুলো আগে পাঠাচ্ছিলেন রাতের অন্ধকারে রাত্রে অর্ধেক রাত পরে আর দুর্বলদেরকে পাঠিয়ে দিয়েছিলেন নারীদেরকে পাঠিয়েছিলেন তাদের সাথে শিশু নাবালকদেরকে পাঠিয়ে দিয়েছেন তোমরা সকালবেলা পজ পর গেলে ভিড় ভাড় হয়ে যাবে সন্নতির তৈরি তো ওরা রাত্রেই চলে যেত তো রাত্রে এর আগে মশলা কিন্তু আলোচনা এসছে যে মহিলাদেরকে হ্যাঁ যখন এই দশ তারিখে সেদিন তো দশ তারিখের রাত তাই না দশ তারিখের রাতের চাঁদ ডুবে যাওয়ার পরে মোটামুটি অর্ধেক রাত হয়েছে সেই সময় পাঠিয়ে দেওয়া যাবে শিশুদেরকে পাঠিয়ে দেওয়া যাবে বৃদ্ধদেরকে পাঠিয়ে দেওয়া যাবে যে তোমরা চলে যাও আর তারা যদি একা না যেতে তার সাথে একজন হ্যাঁ যুবক যেতে পারবে কিন্তু সবাই নয় যে আমরা পাঁচ ভাই আছি সবাই যুবক আর বাবা মা বৃদ্ধ মানুষ আছে তাদের সাথে আমরাও রাত্রে বারোটায় চলে গেল না চলবে না যাও এক ভাই যাও আর আমরা পরে ফজর পরে আসছি কারণ গোটা রাত এখানে আসল বলছে যে ফজর পর্যন্ত এখানে অবস্থান করতে হবে রাত্রি যাপন করতে হবে ফাই রাত সেটা অজেন তো মালপতরের সাথে রাত্রে আমাকেও পাঠিয়ে দিয়েছিলেন মেনজাম এন মানে মুজদালিফা থেকে জামা হচ্ছে মুজদালিফার একটি নাম মুজদালিফা থেকে বেল লাইলেন রাতারাতি রাত্রেই পাঠিয়ে দিয়েছিলেন তাহলে বোঝা গেল যে আব্বাস তখন নাবালক ছিলেন সেজন্য পাঠানো হয়েছিল আর নাবালক অবস্থায় তিনি হজ করেছেন এইভাবে হজ অধ্যায়ের সাথে সম্পর্ক অপ্রাপ্ত বয়স্ক বা নাবালক ছেলে মেয়েদের হজ তখন বয়স কত ছিল বললাম হ্যাঁ না দশম হিজড়িতে তার বয়স চোদ্দ চোদ্দ পনেরো মানে সাবালক হতে যাচ্ছে তেরো চোদ্দ এই রকম বয়স ছিল যেটা বলছিলাম এগারো সেটা হচ্ছে আপনার ওই এর সময় অমরাতুল কাজার সময় জি আল্লাহ তার খালার বিয়ের সময় আঠারোশো সাতান্ন নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন মাসুদ তিনি বর্ণনা করছেন আবদুল্লাহ বিন আব্বাস থেকে তিনি বড় বড় প্রখ্যাত তবেছেন ওবায়দুল্লাহ তো বলছেন আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাল আনহমা সম্পর্কে বলছেন আকবাল তো তিনি বলেন আকবাল তো আমি আসলাম আবদুল্লা বিন আব্বাস কত ছোট ছিলেন যে তিনি গাধীর পিঠে চড়েছিলেন মাদি গাধা আর কি তো গাধির পিঠে বলছে আকবাল তো আমি আসলাম সেই সময় আমি হওয়ার উপক্রম হয়ে গেছি মানে সাবালক হওয়ার কাছাকাছি হয়ে সাবালক হইনি এখন সাবালক হতে যাচ্ছে মোটামুটি আসির আলা আতান তখন আমি আজ চলছিলাম আলা আতান গাধির পিঠে চেপে তখনকার জন্য গাধার পিঠতো ছোটখাটো রাস্তায় আল্লাহ আতান হেমার হচ্ছে হ্যাঁ নর গাধা আর আতান হচ্ছে মাদি গাধা তো আল্লাহ আতান মাদি গাধার পিঠে চবে লি সেটি আমার ছিল ও রসুল্লাহ কাইমনি ওসাল্লিবি মেনা সেই সময় রসুল্লাহ দাঁড়িয়ে মেনাই সলা তাদের করেছিলেন মেনায় নামাজ অবস্থায় ছিলেন হাত্তাসির তো বেনেয়াদে বাজিসাফিল আউ্বাল এমন কি আমি চলে গেলাম প্রথম কাতারের কিছু অংশের সামনেও মানে প্রথম যে কাতার এমামের পিছনে এমাম সামনে আসেন নবিশালাম আর তারপর প্রথম কাতার প্রথম কাতারের কিছু অংশ আমি সামনে দিয়ে এই গাধার পিঠে চেপেই চলে গেলাম গাধার পিঠে চেপে চলে গেলাম এটা যাইজ না নাজ যাইজ না নাজাইজ কে বলছে না যাইজ জায়জ কেন এমামের সূত্রে হচ্ছে মোক্তিদার সূত্রা সতরাং দুই কাতারের মাঝখান দিয়ে যদি ও যায় আজকাল গেলে ওাउने বাধা দিবে কিন্তু জানার না মাসলা সেই জানো ইমামের সামনে গিয়ে যেতে পারবে না তো ইমামের পিছনে সালাত আদকলেইই फायदा কিন্তু একা কি নামাজ পড়লে না প্রত্যেককে তখন আলাদা আলাদা সূত্র হয় তো একজন সূত্র একজন সূত্র হবে না পাশাপাশি পড়ব তবে যদি নিয়ত করেন পাশাপাশি দুইজন সুন্নত পড়ছেন আর নিয়ত করেছেন যে একটা সামনে পিলার দিয়েছি ওইটা আপনিও নিয়ত করেছেন যে ওইটা আমার সূত্র ও নিয়ত করেছে তো চলবে সমস্যা নেই প্রথম কাতারের কিছু অংশ সামনে সামনে দিয়ে চলে গেলেন কিসের ওপরে চড়ে গাধার ওপরে চড়ে এতে বোঝা গেল যে গাধা যদি নামাজের সামনে দিয়ে অতিক্রম করে তাতে সলাত নষ্ট হয় না এটি অধিকাংশ আলামাদের মত কিন্তু ইমাম আহমদ বিন মত হচ্ছে যে তিনটি হ্যাঁ প্রাণী যদি অতিক্রম করে মসল্লির সামনে দিয়ে তাহলে সলা পুরোই নষ্ট হয়ে যাবে জানা আছে তিনটে কি কি আল্লাহ এর চরম বিরোধিতা করতে নেই মশলা না এটা কি করে হইতে পারে আদাও তমোন কিলাম আমাদেরকে কুকুরের মানে সম্পরিয়া করে দিলেন যে কুকুর সামনে দিয়ে গেলে নমাজ নষ্ট হবে আর মহিলা সামনে দিয়ে গেলে নমাজ নষ্ট হবে যারা অধিকাংশ তারা বলছে নামাজ নষ্ট হবে না কিন্তু নামাজে খুশু নষ্ট হবে নামাজের অবশ্যই একাগ্রতা নষ্ট হবে ডিস্টার্ব তো হবে খুশু নষ্ট হবে কুকুর সামনে আসলে মানুষ ভয় পাবে তাতে সব খুশু নষ্ট হইল মহিলা আসলে সামনে মহিলা চলে আসলে বিরক্তিকর তাতে খুশু নষ্ট হবে গাধা সামনে আসলো গাধা মানুষ গাধা পশুকে হ্যাঁ কিছু পশু মনে করে সুতরাং ঘোড়ার মতো মনে করে না সুতরাং তাতে যদি বলেন যে না গাধা হয়তো খুঁজিয়ে দিতে পারে দলে দিতে পারে তো তার চাইতে বেশি তো গাধা গণাতে করতে পারে তাই না কিন্তু বলা তো হয়নি হাতি তো করতে পারে ওটে তো করতে পারে সেক্ষেত্রে তো বলা হয়নি বোঝা গেছে না তাহলে বোঝা গেল যে এগুলোতে কী হয় মানুষের হ্যাঁ চিন্তা চেতনা দিমাগটা অন্যদিকে চলে যেত খুশো নষ্ট হয় এটা অধিকাংশ আমার লোচনা কিন্তু অনেকেই বলেছেন শক্তিশালী কেন হাদিস সনদিক থেকে বেশি শক্তিশালী নামাজ নষ্ট হয় হাদিস আল্লাহ তাল্লাহ যাই হোক আসল মাসলে আমরা ফিরে আসি সোমবার না যাও তো আনহা তারপর আমি ওই সেই মাদি গাধার পিঠে নেমে গেলাম ফারাত তারপর সেটি চড়তে শুরু করলো চড়তে লাগলো কাতারের সামনে গিয়ে চড়তে শুরু করলো ফাসাফাফ তো মান নাস সব লোকের সাথে আমিও কাতারে লেগে গেলাম ওরা রাসুল্লাহ রাসুল্লাহ পিছনে নবী সালের পিছনে আমিও কাতারে লেগে গেলাম এটা কোথায় ছিল ইবিনে শাহ জরি মানে ঘটনা ছিল মেনার ফি হাজাতে লোয়াদা বেদায় হজের ঘটনা বেদায় হজের বছর ঘটনা এখান থেকে কি অধ্যায়ের সাথে কি সম্পর্ক অধ্যায় হচ্ছে আব্দুল আব্বাস তখন নাবালক ছিলেন সাবালক হওয়ার কাছাকাছি হয়েছেন তিনি সাবালক হন আঠারোশো আটান্ন নম্বর হাদিস হাদিস মনে করছে বিন ইয়াজিদ তিনি একজন সাহাবি নবী সাহা হজের বছরে মাত্র তার সাত বছর বয়স আচ্ছা হুজি মা রসুল্লাহ আমাকে নিয়ে হজ করা হয়েছিল রসুল্লাহ সাথে ওয়ান সেনিন তখন আমি সাত বছরের ছেলে ছিলাম সাত বছর বয়স সাত বছর বয়স আঠারোশো উনষাট নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন বিন আব্দুর রহমান তাবি সামেত উমার আবদুল্লাহ তাবি তিনি উমার আজিজ প্রখ্যাত খালিফা রাশেদ রাহে মহাম থেকে বর্ণনা করছেন ইয়াকুল ও তিনি বলেন বললেন সাহেবকে সাহেব ইয়াজিদকে বললেন ওয়াকানুজি আর তাকে হজ করানো হয়েছিল নবী সাহাশ্লামের মালপত্রের সাথে মালপত্রকে আগে আগে যদি পাঠিয়ে দেওয়া হইতো তো মুজদালিবাহ থেকে রাত্রে পাঠানো হয়েছে এই সাহেব ইয়াজিদ তো ছোটো বাচ্চা তুই রাতেই চলে যা ভিড় ভাড়ের আগে হ্যাঁ মেনা পৌঁছে থাক ছাব্বিশ নম্বর অধায় বাবু হাজির নেশা এই অধ্যায় হচ্ছে মহিলাদের হজ মহিলাদের হজটাই তাদের জেহাদ মহিলারা জেহাদের ময়দানে লড়াই করতে যাবে না তাদের জন্য জায়জ নয় একমাত্র যদি কাফেদের আক্রমণ হয়ে যায় আক্রমণ হয়ে গেছে তখন প্রতিরক্ষার জন্য অস্ত্র ধরতে পারবে নিজের জায়গা থেকে নিজের বাড়িতে থেকে নিজের গ্রামে থেকে কিন্তু যুদ্ধের ময়দানে নামবে হ্যাঁ এটা জায়জ নয় যখন সেটাই জায়জ নয় লড়াই করা যুদ্ধের ময়দানে নামা যায় সুতরাং সেনাবাহিনী তো মহিলাদের ভর্তি করা যায় চাকরি দেওয়া নয় চাকরি করাও যায় আল্লাহ দান করুন আঠারোশো ষাট নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন এব্রাহিম তার পিতা থেকে আর তার পিতা তার দাদা থেকে তার দাদা ছিলেন আব্দুর রহমান বিন অফ প্রখ্যাত তাবি আসাম সন্নত তো বলছেন তিনি আজে না উমারো রাজি আল্লাহ আনহলে আজওয়াজিন নবী সাল্লাম ফি আখের হাজ্জা তিন হাজ্জা ওমার উমার আল্লাহ তালন যখন খলিফা ছিলেন কত বছর খেলাফত ছিল তার কে জানে দশ বছর দশ বছর কয়েক মাস বারো বছর ছিল ওসমান রাজি আল্লাহ তালন খেলাফত তো উমার রাজিয়া আল্লাহ অনুমতি দিলেন নবিশালামের নি উম্মাহাতুল মমেনিনদেরকে ফি আখের হাজিন হাজার সর্বশেষ হজে যে হজ তিনি করেছিলেন তার জীবনে অনুমতি দিলেন তার মানে বোঝা যাচ্ছে যে খলিফার অনুমতি ক্রমে উম্মাতুল মমেনির রান্ন সন্ত্রজ করতে। ওমার রাজি আল্লাহ তালান হোক যেহেতু তিনি খলিফা ছিলেন আর দেশের জনগণ আমান আর নবী দুনিয়া থেকে চলে গেছেন আর আল্লাহ রব্দুল্লা আলমেন বিশেষভাবে নবিস্লামের হ্যাঁ সহধর্মিনীদেরকে বলেছে অকার না থাক তোমার বাড়িতে অবস্থান করো আর হজ ফরজ তাদের আদায় হয়েই গেছে নবী সাথে সবাই হজ আদায় করেছেন আর ফরজে নেই সুতরাং তিনি নিষেধ করেছিলেন যে এইভাবে বিনা মাহরামে হজে যাবেন না হজে যাবেন না কারণ নবিসাহামের কারণ এটি রসুল্লাহ সাল্লা সাল্লামের হক এটি যে তার স্ত্রীরা পর্দার মধ্যে থাকবে মানুষের চোখের আড়ালে থাকবে যদিও ওম্মতের তারা হ্যাঁ শ্রদ্ধার দিক থেকে সম্মানের দিক থেকে হারাম হওয়ার জন্য মায়ের মতো কিন্তু মায়ের মতো তারপরেও তো নবামের বিবিগণ কে শেষ বছরে আল্লাহ তারপরে তার শাহাদাতের হ্যাঁ ফয়সালা করে রেখেছিলেন শেষ বছরে অনুমতি দিলেন যে ঠিক আছে একবার হজ করিয়ে দিই তাদেরকে তাদেরকে একবার হজ হজের ব্যবস্থা করিয়ে দিই যদি নফল হজ ছিল শেষ বছর হজ ছিল তার ওইটি তো কে নিয়ে যাবেন কে নিয়ে যাবেন তাদের সবার তো আর মাহারাম নেই হয়তো আচ্ছা তাদের তো আর মাহারাম নেই তো কে নিয়ে যাবেন না উসমান আপনা আফান ও আব্দুর রহমান আপনা আহান তাদের সাথে মানে উম্মাহাতুল মোহামেনদের সাথে পাঠিয়েছিলেন উসমান বিন আফান খালিফা তাকে নবী দুই মেয়ের জামাই পরপর আর আব্দুর রহমান বিন আউফকে যিনি প্রখ্যাত আবাসের অন্যতম তিনিও এই দুইজন প্রখ্যাত সাহাবাইকে রামকে পাঠিয়েছিলেন একজন এই কাফেলার নবী সাস্লাম রিবিগণের সাম কাফেলার সামনে থাকতেন আর একজন পেছনে থেকে এইভাবে গোটা রাস্তা তারা নিয়ে গেছেন এবং হজ করিয়েছেন এই ঘটনা বর্ণনা করলে এখানে কি বোঝা গেল যে মহিলাদের হজ এখন প্রশ্ন মহিলাদের হজের ক্ষেত্রে যে আহলে সতল জামাতের মাসলা সেটা হচ্ছে বিনা মাহারামে মহিলারা হজ করবে না জায়জ নাই যদি করে তো গোনাকার হবে কেন মাহারাম ছাড়া হজ ফরজ হয় না জানো একজন মহিলার কাছে তার হজের টাকা আছে তার হজ করার টাকা না পাঁচ লাখ টাকা বাংলাদেশ থেকে লাগছে এই বছর পাঁচ লাখ টাকা আছে তো খাওয়া দাওয়া সংসার চালিয়ে তো পাঁচ লাখ টাকা আছে তাহলে তার হজ ফরজ হয়েছে তাই না আর্থিক দিক দিয়ে কিন্তু কোনো মাহারাম পায় না তার কারণে কি মাহারাম খুঁজবে দেখি আমার বাবা আছে হজে যাচ্ছে নাকি না বা আমার ভাই যাচ্ছে নাকি স্বামী থাকলে স্বামী যদি স্বামী না থাকে তার কেউ ঠিক আছে এমন এমন কেউ আছে ছেলে আছে বা কেউ আছে এক কথায় মাহারাম বনের ছেলে আছে ভাইয়ের ছেলে আছে যাদের যারা মাহারাম মাহারাম যদি না পায় কোনো মাহারাম পাচ্ছে না তাহলে একা বিনা মাহারামে হজ কোন মহিলার আসা যায়জ নাই এবং তার হজ ফরজ হয়নি যদিও টাকা তার কাছে মজুদ আছে হজ করার কিন্তু মাহারাম যেহেতু পাচ্ছে না সেই জন্য তার হজ ফরজ নাই কখন হজ ফরজ হবে তার কাছে দুইজনের হজের পয়সা হয়ে গেছে কে দে সংসার চালিয়ে তার দুইজনের পয়সা হয়ে গেছে তাহলে নিজের হজের খরচ আর একজন মাহারাম তার ভাই ভাতিজা যে হোক না কেন তৈরি করবে যে বাবা তুমি হজ চলো আমার সাথে মাহরাম হিসেবে চলো তোমার হজের খরচ দিচ্ছে যেহেতু তোমার হজ করতে চাও না অথবা তোমাদের আর্থিক স্বচ্ছলতা নেই আমার হজ খরচে আছে আমার কাছে দুইজনের খরচ আছে এবার বোঝা গেছে এদের শরীয়তের মশলা কিন্তু এখানে ওমারাজি আল্লাহ তারা যে অনুমতি দিলেন নবিসের বিবিগণ তাদের মাহরাম কোথায় মাহরাম তো ছিল না ওসমানও মাহরাম নাই কারণ ওসমান জামাই কার জামাই খাদিজা রাজি আল্লাহ খাদিজা রাজি আল্লাহ মক্কাতে ইন্তকাল করেছেন এইখানে একটা কথা মনে রাখতে হবে সৎ জামাই সৎ মা মানে সৎ শাশুড়ি আর কি সৎ শাশুড়ির মা হারাম সৎ জামাই নয় কি বুঝলেন মশলা বুঝলেন না বুঝলেন না ধরেন আপনার শ্বশুরের দুটো স্ত্রী আছে এক স্ত্রীর মেয়েকে আপনি বিয়ে করেছেন আর একটা স্ত্রী ছোট শাশুড়ি বা বড় শাশুড়ি যেটা আপনার শাশুড়ি না আপনার শাশুড়ির সতীল আর আপনার শ্বশুরের ওয়াইফ আপনার সৎ শাশুড়ি সৎ মা যেমন হয়তো সৎ শাশুড়ি ঠিক না এই সৎ শাশুড়ির কি আপনি মা অর্থাৎ আপনার শ্বশুর মারা গেল আপনার হ্যাঁ শাশুড়িকে তো বিয়ে করা হারাম অম্মা তো নেশা মারল তোমাদের স্ত্রীদের মা কিন্তু সৎ মা তো আর মা না এটা তো দেশি কথা শরীয়তে তো সৎ মা না কোন মা না সৎ মা এই জন্য আরব দেশে সৎ মাকে মা বলে না খালা বলে ভালো করে আরব দেশে কোনো আরবকে জিজ্ঞাসা করবে যদি জানেন যে কোনো আরব আছে তার দুই অথবা এমনি জিজ্ঞাসা করবেন যে তোমাদের দেশে সৎ মাকে মা বলবে না সৎ মাকে যদি মা বলে এইখানে আরব দেশে তাহলে মা ওর মা যদি জানতে পারে তাহলে ওকে আগ করে দেবে আক করা বুঝেন মানে যেটাকে আমার দেশের ত্যাজ্যপুত্র করে পুত্র তো নাজাইজ কাজ মানে দন সম্পদে বঞ্চিত করা কিন্তু তুই আমার ছেলেই না যা বহিষ্কৃত এটা কি করে হইতে পারি তুই পরের মাকে মা আমার সতীনকে মা বলবি তুই কিন্তু আমাদের দেশে সৎ মাকে মা না বললে আপনার বাপ জলুম চালাবে হ্যাঁ বাপের কাছে মানুষই না যে আপনি সৎ মাকে মা বলেন কোনো শরিয়ত না অনেক মাসাইল আমাদের দেশে জানেন না যার ফলে যেটা জরুরি নাই সেটাকে জরুরি করে বসে আছেন আর যেটা জরুরি সেটা আদায় করেন অজ্ঞতার কারণে কি বুঝলেন আমাদের দেশের মানুষরা মনে করে যে সৎ শাশুড়ি শাশুড়ি আর ওই রকমই সৎ জামাই জামাই আর ওইভাবে তার সাথে নির্বিঘ্নে দেখা সাক্ষাৎ করে আর খাবার পরিবেশন করছে না জায়গ কাজ নন মাহরাম গায়ের মাহরাম জি কাজ পর্দা করা জরুরি আছে এরকম ফ্যামিলি তো বেআল এই ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ত্রুটি আর যদি সৎ শাশুড়ি পর্দা করে ও হো দিন বুঝে পর্দা করে জামাই এত জাহেল মূর্খ আর ফাঁসে যে হ্যাঁ অভিমান করে বসে আছে রাগ করে বসে আছে হ্যাঁ আমার শাশুড়ি কথা বলে না আর তোর শাশুড়ি না এটা তোর শাশুড়ি সত্যি নেই তা বোঝা গেছে বিয়ে করতে পারবি তুই যদি শ্বশুর ছেড়ে দেয় অথবা শ্বশুর মারা যায় তবে বিয়ে করা যাবে সৎ শাশুড়িকে বিয়ে করা যাবে সৎ মাকে বিয়ে করা যাবে হ্যাঁ সৎ মা আর শ্বশুরের পার্থক্যটা বুঝলেন ভালো করে বাপ কত বড় মর্যাদা বাপের মর্যাদা বাপ যদি খালি বিয়ে করে থাকে কোনো মহিলাকে বিয়ে করেছে দেখেন সে কথা হয়নি ওলা কেহ মা না কাহা বা সব নেশা যেসব মহিলাদেরকে তোমাদের বাপ এমনকি দাদা এমনকি নানা বিয়ে করেছে তাকে কোন বিয়ে করতে পারবে না বোঝা তাহলে সৎ বিয়ে করতে পারবেন না সৎ বিয়ে করতে পারবেন না হ্যাঁ সৎ বিয়ে করতে পারবেন না কিন্তু সৎ শাশুড়িকে বিয়ে করতে পারবেন কত দিন শিখার প্রয়োজন রয়েছে তাহলে চিন্তা করুন আর কত আমাদের সমাজে অজ্ঞতা রয়েছে তারপরে মনে করেছেন আর কি নামাজ রোজা তো করছি মূর্খ সমাজ এদেশে আসার পর হতো ভাগা ইসলামী সেন্টার দ্বার তো করছে আর শিখবো কি তো বলবে আরে বলবে মানুষ যদি না জানে আর অনুভূতি থাকে জানি না তো এটা অনেক ভালো আর যে জানে না অথচ মনে করে জানি ওকে বলে জাহেল মোরাক্কা মানে ডবল জাহেল জাহেলকে আরবিতে দুই ভাগে বিভক্ত করেছে একটা জাহেল মোফরাদ আর জাহেল মোরাক্কা মুফরাদ মানে এক একরাজ মূর্খ আর মোরক্ক মানে ডবল মূর্খ ডবল মূর্খ জানে না তারপর মনে করো আমি জানি ধরেন কেউ ইলেকট্রিক্যাল কাজ জানে না বলছে মালুম হে মালুম মানে বলি সে মালুম এ জাহেল মোরক্কম ডবল জাহেলি গাড়ি চালাতে আর ড্রাইভিং জানে না আর হাউস ড্রাইভার একটা ভিসা পেয়ে গেছে আর এই এইসব পাওয়া যাচ্ছে ফ্রি ভিসা পাওয়া যাচ্ছে মালুম আনতে কেউ সুফ সাইয়ানা ইয়াল্লা মালুম হ্যাঁ না জাহিল মোরাক্কা ভাবনে দিন সম্পর্কে জানেন না আর মনে করেছে যথেষ্ট জানি আর শেখার দরকার নেই নামাজ রোজ তো করছি ডবল জাহিল আর যার এ অনুভূতি আছে যে আমি সামান্য জানি বেশি জানি না অনেক কিছু শেখার আছে শেখার প্রয়োজন আছে তাহলে সে অনেক জ্ঞানী সে অনেক জ্ঞানী সে হালকা জাহেল এগুলো জানে সে অনুভূতি তার এহসাস অনুভূতি আছে যে আমার মধ্যে অজ্ঞতা আছে আমার শিখার প্রয়োজন আছে তো যাই হোক কথা লম্বা না করে যাই মহিলাদের হজের কথা বলছিলাম তারপরের হাদিস আঠারোশো একষট্টি নম্বর হ্যাঁ কথা শেষ হয়েছে বিনা মাহারামে হজ করানো তাই না বিনা মাহারামে হজ করা আসল হচ্ছে জায়েজ নয় কিন্তু নবী ইসলামের সহধর্মিনীগণকে যে ওমার রাজি আল্লাহ হজ করিয়েছেন এটা কীভাবে করালেন তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে হতে পারে তাদের সাথে আর কোনো মাহারাম ছিল হতে পারে একটা উত্তর আর একটা হতে পারে যে মাহারাম ছিল না কিন্তু ওমার রাজি আল্লাহ তালানোর ইশতেহাস যে রাস্তা তো নিরাপদ রাস্তা নিরাপদ তারপরে নির্ভরযোগ্য ভাজন, বিশ্বস্ত মানুষদেরকে দিয়ে পাঠাচ্ছি সাথে সামনে একজন পিছনে একজন পাড়া দিবে নিয়ে যাবে দেখাশোনা করে রক্ষণাবেক্ষণের সাথে বোঝা গেছে না আর কিছু অলমারা এরকম বলেছেন যে বিশেষ পরিস্থিতিতে একটি যদি নারী দল থাকে মানে মহিলা একাই নয় একা মহিলা নয় মহিলাদের একটা গ্রুপ আছে গ্রুপ মহিলা আর যদি রাস্তা নিরাপদ হয় আর যেখানে যাচ্ছে সেখানেও নিরাপদ হয় তাহলে এইরকম পরিস্থিতিতে জায়জ আছে কিছু আমাদের কাছে কিন্তু সবার জন্য নাই কোথায় নবী সাহেব সবাই কোন হ্যাঁ ইমানই চেতনা নিয়ে তাদের দিকে কত শ্রদ্ধার সাথে দেখছে আর আজকালকার কিছু মহিলা ধরেন একা এসছে হজ করতে যে কোনো জায়গায় ফেতনার আশঙ্কা আছে যে কোনো জায়গায় ফেতনার আশঙ্কা আছে সুতরাং এইভাবে একা একা হজ করতে আসা উমরা করতে আসা মহিলাদের জায়জ নয় জি গুনা অবশ্যই হবে হজ আদে হবে কিন্তু গুনাগার হবে অজেব ত্যাগ করার কারণে মাহরামের সাথে হজ করা ওমরা করা অজিব আঠারোশো একষট্টি নম্বর হাদিস হ্যাঁ মা এসা রাজি থেকে বর্ণনা করছেন আয়েসা বিন তাবি তালহা জি তাবে গিয়ে কালা তিনি বলেন মা বলেন কুল তো ইয়া রাসুল আল্লাহ আমি বললাম আল্লাহ রসুল আল্লাহ না গুজু আমরা কি যুদ্ধ করব না আউ নোজাহেদ মাকম অথবা আপনার সাথে আমরা জেহাদ করব না বর্ণনাকারী যে এমাম বখার ওস্তাদ মোসাদ্দা তার সন্দেহ হয়েছে না শব্দ বলেছেন গাজুয়া থেকে মানে যুদ্ধ করা নাকি তো আমরা জেহাদ করব না জেহাদ আর অর্থে কিছুটা পার্থক্য আছে গাজু বলা হয় সরাসরি অস্ত্রের লড়াইকে হ্যাঁ গাজুয়া এই জন্য গাজুয়া বদর বদরের যুদ্ধ হ্যাঁ সশস্ত্রের যুদ্ধকে কিন্তু জেহাদ সশস্ত্রকে বলা হয় না এটা সর্বোচ্চ জেহাদ হচ্ছে অস্ত্রের লড়াই কিন্তু এছাড়া নফ্সের জেহাদ সর্বত্র প্রচেষ্টা চালানো তারপরে আপনার শয়তানের বিরুদ্ধে জেহাদ কলমের জেহাদ বক্তব্যের জেহাদ মানে আপনি দিনকে শক্তিশালী করার জন্য যে কোনো রকম পরিশ্রম করছেন চেষ্টা চালাচ্ছেন সেটি হচ্ছে জেহাদ এই জন্য দাওয়া হচ্ছে জেহাদ দাওয়াই আল্লাহ দিনের দাওয়াতের কাজ দিনের প্রচার প্রসার জেহাদ জেহাদের মাধ্যমে মানুষকে দায়েত করা যায় না হয়তো অন্তর ঠিক করা যাবে না যেহাদের মাধ্যমে হয়তো কোনো এলাকা দখল করে নিলেন তাদেরকে বসে বসে করে নিলেন হ্যাঁ তারা স্যারেন্ডার করলো কিন্তু তাদের অন্তরে শত্রুতা হয়তো আছে কিন্তু দাওয়ার মাধ্যমে এমনভাবে অন্তর যাই করলেন যে সে আপনার অন্ধ ভক্ত হয়ে যাবে অন্ধভাবে আপনাকে ভালোবাসবে আছে কি নাই এই জন্য দাওয়ার যে অনেক ক্ষেত্রে বর্তমান যুগে বিশেষ করে দাওয়ার যে অস্ত্রের যে হাত অনেক গুরুত্বপূর্ণ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এমন এমন দেশে এমন এমন বাড়িতে ইসলাম ঢুকিয়ে দিতে পারবেন যেটা অস্ত্র দিয়ে হয়তো কেয়ামতের কাছাকাছি কখন হবে কি হবে না আল্লাহ জানে সম্ভব নয় একমাত্র মাহতিয়া ইসাআ ইসলামের যুগ ছাড়া কিন্তু ধরেন পুরো দেশ ধরেন খ্রিস্টান দেশ হ্যাঁ ধরেন ইসরায়েল আর সেখানে সোশ্যাল মিডিয়াতে এইটা সেটা অনেক মুসলিম খারাপ মুসলিমগুলো হেদায়ত হয়ে যাচ্ছে না আমাদেরকে যারা হেদায়ত হয়েছে আমাদের আলোচনা শুনে তাদের অনেকে বলে যে আমি ওই ব্লু ফিল্ম দেখতাম ব্লু ফিল্ম দেখে ওঠাই তো ইউটিউবে এই দেখি তো বারবার দেখি যে ওই গুতরাতে লাল গুতরাতে আর যুগ্মতে আমার বাংলা বলছে আর কে আছে দেখি তো যখন আমাকে জানতো না কেউ আর কি প্রথম দিকে দুই হাজার পাঁচ ছয় ওই সময়টি দেখি তো শুনি তো আর শুনতে তো ভালো লাগছে বলছে আমি এত নোংরামি করতে ওখান থেকে আল্লাহ আমাকে হেদায়াত করেছে চিন্তা করুন তো এইভাবে ধরেন ইসরায়েলের কোনো পরিবারে এমন একটা ছেলে অথবা মেয়ে ওই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে ফেসবুকে দেখতে দেখতে দেখি শুনে দেখি আর যে ভাষা বোঝে সেই ভাষাতে আছে হয়তো ইংলিশ বুঝে ইংলিশই আছে বাঙালি একটা হিন্দু আছে ধরেন অনেক এরকম পরিবার আছে ইটালিতে একটা হিন্দু পরিবার থেকে একজন মহিলা মুসলমান হয়েছে একদিন আমাকে টেলিফোন করছে যে আমি আপনার লেকচার শুনতাম যখন ও মুসলিম ছিল তখন থেকে শুনতাম মেয়ে আমি মুসলমান হয়ে গেছে দেখানায় সাক্ষাৎ রে কিচ্ছু এরকম আরো ঘটনা আছে এমন বাড়িতে আপনি ইসলাম পৌঁছে দিলেন কিসের মাধ্যমে দিনের দাওয়ার মাধ্যমে দাওয়াতের মাধ্যমে যেটা অস্ত্রের মাধ্যমে অসম্ভব ছিল আপনি ওখানে তো বর্ডারে পৌঁছে পারতেন না আপনি ধারে কাছে পৌঁছে দিতে পারতেন না হ্যাঁ ক্ষমতার বলে কিন্তু দাওয়ার বলে এলমের বলে সেখানে আপনার দিন পৌঁছে গেছে এই এটাকে অনেক গুরুত্ব দিতে হবে আমাদেরকে আল্লাহ তৌফিক দান করবে জেহাদ জেহাদ মানে শুধু হ্যাঁ হ্যাঁ অস্ত্র নয় জেহাদ মানে লড়াই নয় জেহাদ মানে হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালা আল্লাহর কালেমা কৌচা করার জন্য আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আর ভালো মানুষের সংখ্যা বাড়ার জন্য খারাপ মানুষের সংখ্যা কমানোর জন্য আল্লাহর জমিনে খারাপ মানুষ যেন না থাকে এটা আমার টার্গেট হবে ভালো মানুষ যেন থাকে আর খারাপগুলোকে ভালো করবো আমি বলতো রাসুল আল্লাহ সে আল্লাহ রাসুল আমরা কি লড়াই করব না বা জেহাদ করব না কাল আল্লাহ কিনা আহসান আল ও আজমাল আল হাজ্য তবে সবচাইতে উৎকৃষ্ট জেহাদ এবং সবচাইতে সুন্দর জেহাদ তোমাদের জন্য হচ্ছে হজ হাজ মবরুর সে হজ্জ যদি মবরুর হয় যাতে নেকি আর নেকি মকবুল হজ যদি হয় তোমরা মহিলাদের হজ করা যেমন তোমার কথা নাই হজই একরকমের এমন মেহনত পরিশ্রম আর এমন ঝুঁকি সময় রাস্তাতে মরে যাওয়ার ঝুঁকি এই জন্য আমরা ছোটোকালে দেখেছি হাজির সাহেবদেরকে বিদায় করতো কান্নাকাটি করে বিদায় করতো আর মাফ সাফ নিয়ে বিদায় হতো আর ফিরবে না মনে করতো যে ফিরবে না ফির আর আসা কম হ্যাঁ আর যদি নসিবে থাকে ফিরে আসবে আর এখন হাট বাজার করার মতো যেমন ঢাকা যায় ওই রকমই যাচ্ছে ওই তো যাচ্ছে এক সপ্তাহ দশ দিন থাকবে বিআইপি হইলে তো আট দিন দশ দিন হজ করে চলে গেল হ্যাঁ রাত দিন কথা হচ্ছে কোথায় কোন সময় হ্যাঁ প্রতিটি মুহূর্তে মুহূর্তে কথা হচ্ছে এই তো ভিডিও কলে কথা হচ্ছে এই তো আছি সুস্থ আছি আছি সব খবর ছয় মাসের জন্য হজে আসতো পানি জাহাজে কোনো খবর থাকতো না কোনো টেলিফিন যোগাযোগ নেই চিঠি আর চিঠি কোথায় চিঠিও পৌঁছিত না কোনো খবর নাই গেছে তো গেছে

তাহলে নবী ওসলাল্লাহ আত ইল্লা মাজি মাহারাম কোনো মহিলা সফর করবে না হজের হোক উমরার হোক এমনি হোক দেশে হোক বিদেশে হোক কাজ করতে যাচ্ছে হ্যাঁ হাউসমেট হ্যাঁ খাদ্যমার কাজে আসছে হ্যাঁ না মোটে একা সফর করবে না যদি কোথাও আসতে হয় তাহলে তার সাথে মাহারাম থাকতে হবে রাস্তায় মাহারাম থাকতে হবে কোন মহিলা সফর করবে না ইল্লা মাদি মাহারাম একমাত্র মাহারামের সাথে মাহারাম কাকে বলা হয় এমন সাবাল পুরুষ যার সাথে স্থায়ীভাবে ভাবে হারাম আর না হলে স্বামী স্বামী হলো তো স্বামী আর না হলে যার সাথে মাহারাম মানে চিরতরে যে হারাম অস্থায়ী হারাম না কিছু কিছু পুরুষ আছে যারা অস্থায়ী হারাম বুঝা গেছে না যে এই জন্য মাহারাম মানে স্থায়ী হারাম কখনো তার সাথে বিয়ে হালাল নয় ওয়ালাইয়াদ আলী হারাজ ইল্লা মাহারাম আর কোনো বেগানা পুরুষ যেন কোনো মহিলার ঘরে বা বাড়িতে না প্রবেশ করে যতক্ষণ পর্যন্ত তার সাথে একজন মাহারাম না থাকে তাহলে বাড়িতে যদি ধরেন আপনার বিআইকে বাড়িতে ডাকবেন আমাদের দেশে তো বিআই ডাকতেই হবে বাড়িতে তাই না তারপরে দুলা ভাইকে বাড়িতে ডাকতে হবে হ্যাঁ আপনার ছোটো ভাইকে বড়ো ভাইকে ডাকতে হবে আপনার স্ত্রী তো তার মাহারাম নেই আপনি আসেন বাড়িতে ডাকেন আপনার বিআই আসেন স্ত্রীকে বললেন তুমি পর্দার মধ্যে থাকো আমি ডাকছি বাইরে থেকে মানুষ নিয়ে আপনি একবারে ভিটের ঘরে খাওয়াবেন ভিতরে নিয়ে যাবেন উঠানে নিয়ে যাবেন বা আর আমদায় নিয়ে যাবো ভিতর ঘরে অসুবিধা নেই কিন্তু স্ত্রীকে বলে দেন যে বাইরে থেকে লোক আসছেন আর তারপরে আপনি আছেন ওই সময় কিন্তু বাড়িতে কেউ নাই শুধু মহিলা আছে আর একদিন গিয়ে তো অভ্যাস হয়ে গেছে স্বামীর বন্ধু আর একদিন একাই চলে গেছে এইভাবে অধিকাংশ শয়তানগুলো শয়তানি করে আর দুর্ঘটনা ঘটে এখানে কিন্তু একবার গেছে ওর হাজব্যান্ডের সাথে আর তারপরে চেনার পরিচয় যে সামনে আসো খাওয়া আমার বন্ধু এই শয়তানি কেন সুযোগ পেয়েছে ওই স্বামী বধ প্রকৃতি সে জন্য কেন ওই স্ত্রীকে বলবে যে তুমি আপ্যায়ন করো খাও কেন দোলা ভাইয়ের সামনে কেন আসবে হ্যাঁ আর বেগানা পুরুষের সামনে কেন আসবে আর শাইখের সামনে কেন আসবে জি আর এসে সামনে আপ্যায়ন করবে জি আর আসলে পর্দার সাথে আসবে না হেজাব করে করব কথা বলতে হইল নাহলে পর্দার আল থেকে কথা বলি কথা বলা প্রয়োজন ওই জায়গ রয়েছে তো যাই হোক তারপরে দ্বিতীয় দিনে যেহেতু হ্যাঁ ওই যে একটা আর ছিল পুরুষ নারীর ওইটা কেটে গেছে আর তারপরে অন্য দিনে স্বামী বাড়িতে নেই খালি বাড়ি পেয়েছে এসে হাজির হয়ে গেছে স্বামীর বন্ধু ভাই আসেন 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 বসেন আর এক কাপ চা খান এই তো শুরু হয়ে গেল তখন বড় হেতো আ তারপরে ধন সম্পদ সবই গেল নারী গেল গাড়ি গেল বাড়ি গেল সব গেল সব চলে যাচ্ছে হয়ে গেল সে বাড়িতে বাস করছে কে হ্যাঁ স্বামীর বয়ফ্রেন্ড নিয়ে বাস করছে না স্ত্রী স্ত্রী স্বামীকে তাড়িয়ে দিয়ে হয়তো জায়গাটি স্ত্রীর নামেই ছিল ওই বাড়িতে বাস করছে এরকম বহু ঘটনা আছে আর এইসব এই কারণ কোন বাড়িতে শুধু একজন মহিলা আছে কোনো বেগানা পুরুষ প্রবেশ করবেন না ইল্লা ও মাহারা মাহারাম থাকলে ঠিক আছে মহিলার ভাই আছে মহিলার বাপ আছে মহিলার স্বামী আছে ঠিক আছে কাজা কাজা আমি চাই যে অমুক সেনাবাহিনীতে সৈন্য দলে আমি জেহাদ করার জন্য বেরোব বরং নাম লিখিয়ে দিছি অন্যাদিস যে আমি যাবো অমুক যেহাদে যাবো লড়াই যাবো পরবর্তীকালে নবী পরে এই ঘটনা না এই নবী সাল্লাহ সাল্লামের যুগেই এটি এই ঘটনা ইয়া রসুল আল্লাহ বলছেন রসুল আল্লাহ বলছেন যে ইয়া রসুল এমনি গরিদ না খরে যা ফিজায় সে কাজা কাজ অমুক অমুক যুদ্ধে আমি যেতে চাই যুদ্ধে যেতে চাই আর হজ মৌসুম ও আমরা আতি তরিদুল হাজ আর আমার স্ত্রী হজ করতে চায় এখন আমি কি করব আমার স্ত্রীকে একা হজ করতে ছেড়ে দেবো আর আমি যেহাদে চলে যাব হুম কি করতে হবে ফাঁকালা বললেন নবী সাদ ও খরোজ মা হা যা ওর সাথে হজে যা এখানে জেহাদের ময়দান বাদ দিয়ে বদর ওহদ খন্দ কৈসব বাদ দিয়ে যাও যা হজ করো এর সাথে স্ত্রীর সাথে তাহলে স্ত্রীর হেফাজত করা স্ত্রী ছেলেমেদের দেখাশোনা করা জেহাদের চাইতে গুরুত্বপূর্ণ কাজ আমাদের এই বেদাতি তবলি ভাইরা চিল্লায় চলে যাচ্ছে চল্লিশ দিনের জন্য এ স্ত্রী যুবতী বাড়িতে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে হ্যাঁ সা কোনো হ্যাঁ ছেলে নেই হয় মেয়ে আছে শুধু অথবা নেই অথবা ছোট ছোট বাচ্চা কচি কাঁচা যাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তুমি এভাবে ছেড়ে চলে যাচ্ছে আমি চেনি এরকম বেশ কিছু লক্ষ্যে সে আল্লাহ ভরসে হ্যাঁ আল্লাহ ভরসে দাদা বোঝা গেছে না এসব জাহালাত অজ্ঞতা এরকম যে কত দুর্ঘটনা ঘটেছে এক শহরের ঘটনা শহরটার নাম বলছি শুধু এক ব্যক্তি চিল্লে চলে গেছে ইউরোপ জি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের এসে মানুষ আর সে চিল্লে চলে গেছে আর তার সাবালিকা সবালিকা তিনটা মাত্র মেয়ে কেউ নেই সে মেয়েগুলো ওই মুদিখানায় যায় ডেলি আর তার আশেপাশের অসৎ ছেলেরা জানতে পেরেছে বুঝতে পেরেছে যে বাড়িতে ডেলি ডেলি এইসব মেয়েরা কেন বাজার করতে আসে শপিং করতে আসে ও বাবা চিল্লে গেছে আর তারপরে তাদেরকে নিয়ে মেরি খেলা শুরু করেছে টানা হাসড়া শুরু করেছে জি জাহেজ হারাম কাজে গেল হারাম কাজে গেল অজ্ঞতার কারণে তো এই ছিল নবীশাসম কথা আঠারোশো তেষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন ইমদ আব্বাস হাজি আল্লাহ তালাম রাজান নবী সালমিন হাজা তেহি যখন নবী সালাম হজ থেকে ফিরে আসলেন মদিনায় এক মহিলা ছিল উম্মে সেনান এর আগে হাদিসটি এসেছে কিন্তু ওখানে নাম আসেনি বর্ণনাকারী বলছেন যে আমি নামটা ভুলে গেছি এখানে হাদিসে কিন্তু চলে আসলো মহিলার নাম কি ছিল অম্বে সানান আনসারি আনসারি গোত্রের মামানা কে মিনালে হাজ্জে মামানা কে মিনাল হাজ্জে হজ্ যেতে কিসে বাধা দিল তোমার তুমি হজ কেন করলে না এবার তালাত মহিলা বলল আবু ফোলান অমুক মানে তানি যাও যাহা তার স্বামী কানালে হন না যাই তার দুটো ওঠ ছিল পানি সেচ করা এখানে পানি সেচ করার কথা আছে দুটোই অর্থ হইতে পারে একটা হচ্ছে পানি বহন করা আরেকটা পানি সেচ করা কিন্তু শুধু বহন করার অর্থ ভুল এটা প্রমাণ করছে ইহা দৃষ্টি দেখেন এখানে কি আছে হাজ্জা আলা আহাদেহে মা একটি নিয়ে হজে চলে গেছে দুটো ওর ছিল যেটাতে আমরা কি করতাম আমাদের বাগানে পানি সেচ করতাম ওয়াল আখ আরো ইয়াসটি আর না দ্বিতীয় ওঠটি আমাদের জমিতে সেচের কাজ করছে কারণ পানি উঠিয়ে দিতে হচ্ছে পানি উঠে কূপ থেকে দিতে হচ্ছে জমি সেচ করার জন্য দ্বিতীয় উঠটিতে ওইটা বাড়িতে আছে তাহলে ওইটার পিঠে চড়ে আমি চলে যেতাম যদি আর আমার স্বামী একটা উঠে তাহলে আমাদের জমিগুলো তো সব অনাবাদ হ্যাঁ ফসল সব শুকিয়ে যেত তাহলে তখন না মানে ফাইন নমরাত ফের আমাদের আত্মা খুঁজি হাজ্জাতন মাই ওমরা রমজান মাসে করলে হজের সমান হবে আও হাজ্জাতন মাই আমার সাথে হজ করার স্বভাব হবে তো তুমি সামনে বছরে রমজান যখন আসবে তখন কি করে নিও রমজান মাসে একটা ওমরা করে নিয়ে সবাবটা পাবে কিন্তু ফরজ আদায় হবে হজের না ফরজ আদায় হবে না ফরজ আদাই করতে হবে নেকিটা পাবে এই ছিল হাদিস আঠারোশো চৌষট্টি নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আবু সাইদ ওয়াকাত গাজা মান নবী আবু সাইদ খুদ রাজি আল্লাহ তালন তিনি নবী সামের সাথে লড়াই করেছেন কতটি লড়াই সেনতাই আশারা তাজা বারোটি যুদ্ধে শরিক হয়েছে বারোটি যুদ্ধে শরিক হয়েছেন কালা তিনি বলছেন আর বাউ সমে তোহ্নসুরসান চারটি মূল্যবান কথা আমি নবী সাল্লামের কাছ থেকে শুনেছি আও কালা ইহাদ্দে না সেগুলি বয়ান করেছিলেন নবী বা তিনি হাদিস বয়ান করেছেন নবী সালাম তেফা আজাব নানি ও আনাক নানি এ চারটি কথা আমাকে খুব চমৎকৃত করেছে এবং আমাকে খুব পছন্দ লেগেছে খুব পছন্দ লেগেছে আর আমি শুনে খুব ভালো লেগেছে বা আশ্চর্য হয়েছে এই যা মানে আশ্চর্য হওয়া হয় আবার চমৎকৃত করা হয় এক নম্বর আল্লাহ তুসাফিরা ইমরাতুন মাসিরাতে ইয়মেন কোন মহিলা যেন দুই দিনের দূরত্বের সফর না করে মাহাজাউ জোহা তার সাথে স্বামীও নেই আউজু মহারাম আর কোনো মাহারামও নেই দুই দিনের সফর মানে কী সে প্লেনে হলে সারা দুনিয়া ঘুরে চলে আসুন হ্যাঁ প্লেনে হ্যাঁ ট্রেনে বাসে সেই যুগে যে চলা ছিল হ্যাঁ সেই যুগে দুই দিন তো দুই দিন তো মানুষ চব্বিশ ঘন্টা চলে না দিনে কত কত চলে আর কয়েক ঘন্টা চললো তারপর রেস্ট করবো তাই না মোটামুটি ধরেন হ্যাঁ দশ বিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার একদিনে হ্যাঁ তো সফরের দূরত্ব এখান থেকে একজন মহিলা যদি জোবাইল যেতে হয় আশি কিলোমিটার পঁচাত্তর আশি কিলোমিটার আবকিক যদি যেতে হয় আলহাসা যেতে হয় তো এগুলি হচ্ছে দুই দুই দিনের রাস্তা কিন্তু এখান থেকে কাতিফ সাফোয়া সাফোয়া একটু দূর যদিও সপ্তাহ পরও এত দূর নাই তারপর এদিকে খবর হ্যাঁ বাহারান ব্রিজ এগুলো যেন মাহারম লাগবে না মাহারাম লাগবে না তবে রাস্তা নিরাপদ লাগবে মাহারাম লাগবে না রাস্তা নিরাপদ লাগবে একা একা যদি রাস্তা নিরাপদ থাকে একা যাক নিজে ড্রাইভ করে যাচ্ছে অথবা নিজে হেঁটে যাচ্ছে সেটা আলাদা কথা হ্যাঁ কিন্তু যদি ট্যাক্সিতে যাই তা এখানে আর আলাদা আর একটা মশলা চলে আসবে ট্যাক্সিতে একজন ড্রাইভার বেগানা নন মহানা আর একজন মহিলা চেপে আছে এটা যায় না নির্জন নির্জনে অনেক উল্টাপাল্টা গল্প হইতে পারে এখানে প্রেম শুরু হয়ে যেতে পারে আমাদের সেরকম হয়েছে যে অনেক কলেজের মেয়ে ওই রিক্সা যেতে যেতে ওই রিক্সার চালকের সাথে প্রেম হয়ে গেছে ওর সাথে উধাও হ্যাঁ যাইজ না রিকসাতেই যদি এটা হইতে পারে তাহলে গাড়ির গ্লাস বন্ধ আছে আর কিভাবে এখান থেকে যাবে যাইজ না বল আমার বলেছে একবার একবারে শহরের ভিতরে যদি থাকে শহরের ভিতরে আছে ফাঁকা কোনো জায়গা নেই মাঠ টাট নেই আর সব সময় লোকজনের সমাগম আছে তাহলে কিন্তু এটা অনেক সময় থাকে না মানে অনেক সময় রাস্তাঘাটের জন্য সমাগম নেই তারপরে গ্লাস বন্ধ আছে কিছু বোঝা যাচ্ছে না কি গল্প করছে না করছে যাইজ না এ নির্জনতা খালুয়াদ খালুয়াদ খারাপ বেগানা পুরুষ বেগানা মহিলা সেটনার কারণ তাহলে এখানে যদি আবার দুইজন মহিলা হয়ে যায় হ্যাঁ একাধিক মহিলা তাহলে তখন ঠিক আছে দুজন তিনজন মহিলা পিছনে চেপে আছে আর একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই কতক্ষণ অসুবিধা নেই সফরের দূরত্ব না হলে সফরের দূরত্ব না হইলে তো সফর করলে মাহারামের সাথে যেতে হবে আর আশেপাশে থাকলে মাহারাম লাগবে না ধরেন বাজার করতে আসছে একজন মহিলা দু চার কিলোমিটার দূরেই সিকো মার্কেটে বাজার করতে আসছে মাহারামের কোনো প্রয়োজন নেই যদি এলাকা নিরাপদ থাকে তাহলে তো বলছেন একটি কথা এটি হয়ে গেল আর দুই নম্বর এই দুটো দিনে হারাম আর তার সাথে আরো তিনটি দিন এই তিন দিনও না যায়জ নাই কিন্তু টোটাল পাঁচটি হইলেও দুইটি বেশি শক্ত হারাম সেই জন্য এখানে দুটির কথা বরণ করা হয়েছে গোটা বছরে শুধুমাত্র পাঁচ দিন রোজা রাখা না যায় বাকি কটা বছর রোজা রাখতে পারে আইয়া তো শিখ এগারো বারো তেরো এগুলো খান খাওয়া দাওয়া করে ওলা সাল্লাতে বাদ সলাত আর দুই সালাতের পরে কোনো নফল সালাত নেই বাদালাস আসর পরে হাতা তাকব আসাম সূর্য ডুবা পর্যন্ত ও বাদ আুভে আর সকালবেলা আসাম সূর্য ওঠা পর্যন্ত হ্যাঁ কারণগত নামাজ জায়জ আছে কারণগত কাজা নামাজ জানাজা নামাজুল মসহ ইত্যাদি কিন্তু এমনি নফল জায়জ নেই ওয়ালা তোষাদুর রেহালা চার নম্বর কথা হচ্ছে ওয়ালা তোষাদুর রেহাল ইল্লা ইলা সালা সাথে মাসাজ তিনটি মসজিদ ছাড়া নেকির আশায় কোথাও বাহন প্রস্তুত করা যাবে না সওয়ারি প্রস্তুত করা যাবে না অর্থাৎ আপনি জার্নি করতে পারবেন না নেকির আশায় যাচ্ছেন আপনি ঢাকা থেকে সিলেট কিসের জন্য নেকির আশায় শাহজাল মাজারে আর বোঝা গেছে আচ্ছা ওইটা বললে বলতে শুধু শেখের শুধু আমাদের দেশ নিয়েই কেন আর কিছু লোকের আবার এই রোগ আছে আর আমাদের দেশ নিয়ে কেন কথা বলে আমি ইসলাম নিয়ে কথা বলছি যে ওখানে গেলে ওই সিরকের আস্থা না সেই জন্য আমি তোমাদের চলো সৌদি আরবের উদাহরণ দিচ্ছি কেউ যদি নেকির আশা এখান থেকে দাম থেকে সফর করে রিয়াজ যাচ্ছে রিয়াজের ওই গ্রান্ড মস্কে নামাজ পড়ার জন্য যাইজ না যায় এখানকার মসজিদে যেই নেকি ওখানে ওই নাকি কেন যাবেন না যায় তবে মক্কা যাচ্ছি মদিনা যাচ্ছি বাইতুল মকাদ্দ যাচ্ছি এটা ঠিক আছে তাহলে কেউ যদি রাজশাহী থেকে নেকির আসে বাইতুল মোকার নামে নামাজ পড়ার জন্য যায় নামাজ পড়ার জন্য শিরিক করার জন্য যায়নি হ্যাঁ নামাজ পড়ে তবু বলে যে না যাইজ না বেদাত এটা বেদাতই সফর কোনো নেকি নাই আপনি যেখানে আছেন সেখানে থাকেন হ্যাঁ আমি এমনি হ্যাঁ দার নাম কি দেখার জন্য যাচ্ছি হ্যাঁ ট্যুর করার জন্য যাচ্ছি বিভিন্ন দৃশ্যগুলি আমি দেখার জন্য তাহলে যাই যাচ্ছে যাই যাচ্ছে কিন্তু নেকির আশায় নাই তো হয়ে গেলো তাহলে তিনটি মসজিদ কি মসজিদুল হারাম মসজিদে মানে মসজিদে আর মসজিদুল আকসা সাতাইশ নম্বর অধ্যায় বলছেন বাবু মান না জারাল আল কাবা কোনো ব্যক্তি যদি কাবা পর্যন্ত পায়ে হেঁটে হজ উমরা যাবো মান্নত করে তো মান্নত পুরা করতে হবে না পুরা করতে হবে না পুরা করতে হবে না যদি কষ্টের কারণ হয় তবে কাছে হলে অসুবিধা নেই মানে কেউ মিস হলে বাস করছে বা আজি বাস করছে বুঝে আমি গাড়িতে চড়বো না হেঁটে হেঁটে আমি করবো কী করব ওমরা করব তো অসুবিধা আছে অসুবিধা নেই যাই যাচ্ছে যদি হাঁটতে পারো দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার হাঁটতে পারবো তো যাই যাচ্ছে কিন্তু দামম থেকে যদি আমি আমি মানত করেছি আল্লাহর কাছে আমি একটা ওমরা করবো পায়ে হেঁট বা সাইকেলে চেপে যেমন আজকাল কিছু হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য কিছু দুনিয়াদার লোকদের এই সব কর্মকাণ্ড যে এগুলো যায়জ না এগুলো উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ দুনিয়াদারি ভাইরাল হওয়া তারা যায়জ না এগুলো মান্নত যদি করে আর মান্নত পুরা করতে পারছে না কারণ হাঁটা কষ্ট করে এখানে দমম থেকে হেঁটে যাবে মক্কা তাহলে তাকে কি করতে হবে বাহনে চড়তে হবে ওলামারা বলছেন যে কাফারা দিতে হবে কারণ সে মান্নত আর মানত পুরা করলো না তাহলে কসমের কাফার কসমের কাফারা তো জানে আছে তাই না কসমের কাফারা দিতে হবে আঠারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস হাদিস আনাস রাজি আল্লাহ তালানো বর্ণনা করছেন বলছেন আন্নান খান নবিশাসাল্লাম একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন দেখেন ইউহা দা বাইনা ইবনি দুই ছেলের গায়ে ভর করে হেটে হেটে যাচ্ছে কোথায় হজ যাচ্ছে হজরের ময়দানে সে হাঁটছে দেখো দুই فقال ما بال هذا এর কি হয়েছে এই দুই ছেলের গায়ে ভর করে হেটে হেটে যাচ্ছে قالوا نظرا يمشي هسه মান্নত করেছে আল্লাহর ঘর যাবে হজ করতে বা উমরা করতে পায়ে হেঁটে আল্লাহ এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার প্রয়োজন মনে করেন না আল্লাহ কি বা প্রয়োজন হয়েছে যে এবাদত করবে তো তুমি শাস্তি ভোগ করো তারপরে ইবাদত করো হেঁটে হেঁটে আল্লাহ এই কষ্ট দিতে চান না এটা কোনো লাভ নেই আমার হো আই আর কাপ তাকে নির্দেশ দিলেন যে তুমি বাহনের পিঠে চাবো বাহন আছে ওট আছে এমন না যে বাহন নেই পয়সা আছে যাও গাড়িতে চাবো জি তবে যদি অন্য রকম হয় মেনা আরাফা ফা পায়ে হেঁটে গেলে মেনা আপনি চল্লিশ মিনিটের মধ্যে চলে যাবেন হারাম থেকে বা আপনি তফ করতে আসবেন আধা চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবেননি কিন্তু আমি কয়েকবার ভেসেছি শরীর চলে না তখন অগতির গতি তো বাসে বসতে হবে বাসে বসেছি মেনা রাত্রে পাঁচ ঘন্টা বাসে বসে পাঁচ কিলোমিটার পাঁচ ঘন্টা বসে থেকে আর তারপরে দিকে নামিয়ে দিল কিলোমিটার হেঁটে তা আমি পাঁচ ঘন্টার হয়রানি তারপরে চল্লিশ রিয়াল পাঁচ রিয়ালের জায়গায় চল্লিশ রিয়াল করে দিয়ে ওর চাইতে ভালো আমি হেঁটেই চলে গেলাম এটা বিভিন্ন বিষয় ঠিক পারলে আঠারোশো ছয়ষট্টি নম্বর সর্বশেষ হাদিস কারণ অধ্যায় শেষ হচ্ছে এই জন্য একটু লেট হয়ে গেল ওখবা আমের বলছেন নাজারাত উফতি আমার বোন মানত করেছিল আনতাম এলা বাইতিল্লা যে আল্লাহর ঘর কাবায় হেঁটে যাবে হেঁটে অমরা করতে হজে যাবে ও আমার আতনিয়া নাস্তা ফ্রিয়া লাহা আমাকে জিজ্ঞাসা করতে বলল আমাকে নির্দেশ দিল আমার বোন যে আমি যেন নবিসামকে এই ফতোয়া জিজ্ঞাসা করি যে আমার জন্য এটা চলবে কি চলবে না হেঁটে হেঁটে যাবো ফাস্ট ফাস্ট অফ তৈতুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবি সাল্লামকে আমি ফতোয়া জিজ্ঞাসা করলাম ফা কালা বলে লেতামশি ওয়া লতারকাম শে হাঁটু এবং বাহুনে চাপো হ্যাঁ যখন হাঁটতে পারছে হাঁটু হাঁটা রাস্তা হইলে আর যেখানে নাকি কষ্ট হচ্ছে তখন বাহুনে চাপো सवारीতে যেখানে সওয়ারি ব্যবস্থা আছে ওয়াকা না বুল খাইর লাইফারে উকবা ইয়া বুল খাইর যিনি তেনে উকবা বিন আমির সাহাবীর সাথে সব সময় থাকতেন ইমাম আবু আবদুল্লাহ বলছেন আদাসান আবু আসমান ইবিন জোরেজ আনি আহিব আইব আনি ইয়াজিদ আনাবিল খাইর আন ওখবাদ হাজাকার আল হাদিস এ হাদিসের আর একটি সনদ বর্ণনা করেন এখানে আজকের আলোচনা শেষ হইল ওজাজ আকমুল্লাহ খেয়ার ও সাল্লাহ সাল্লাম রবিআ মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই